বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে একদল চান্দাবাজ গেছে, আরেক দল চান্দাবাজ এসেছে। আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, চান্দাবাজদেরকে রক্তের বিনিময়ে বিদায় করেছি, নতুন কোন চান্দাবাজ আমরা দেখতে চাই না। যদি আপনারা আবার নতুন করে চান্দাবাজি করতে চান, আপনাদেরকে মোকাবেলা করার জন্য এদেশের ছাত্র সমাজ থেকে শুরু করে আলে মোলামা থেকে শুরু করে এদেশের সুশীল সভ্য সমাজ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ রক্ত দিয়ে আবারও চান্দাবাজ থেকে দেশকে মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ। আমরা মুসলমান, আমরা কোরআনের খেলাফত দেখতে চাই, কোরআনের শাসন ব্যবস্থা দেখতে চান, কারা কারা হাত তোলেন। আমরা এই মেহরাবের মধ্যে আর কোন জালেমদেরকে ঢুকতে দেব না। আপনারা মুসল্লিরা ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা মুসল্লিরা যদি ঐক্যবদ্ধ থাকেন, কারো বাবার সাহসটা এই মিম্বার নিয়ে এসে নিমিয়ে গেলবে। আপনারা কি ঐক্যবদ্ধ থাকতে পারবেন ইনশাআল্লাহ? কারা কারা পারবেন আমি দুহাত দেখতে চাই, কারা কারা পারবেন? الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى مهان الله رب العالمين دربار عالی شان لاکھو کوٹی شکریہ আদায় করছি যে মহান মনিব তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে যথা সময়ে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরা طيباً مباركاً فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الله পাঁচকে কবুল করুন। আমাদের জিন্দেগির গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন,
কাল হাসরের কঠিন ময়দানে এই ইবাদত আল্লাহ পাক আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বন্যা কবলিত যত মানুষ রয়েছে, যত প্রাণী রয়েছে, আল্লাহ পাক সকলকে এই কষ্ট থেকে পরিত্রাণ দান করুন। গোটা উম্মাকে ঐক্যবদ্ধভাবে তাদের পাশে দাঁড়াবার তৌফিক আল্লাহ পাক দান করুন। সামাজিকভাবে যদি আমরা একটি প্রতিষ্ঠিত শান্তি কায়েম করতে চাই, তাহলে কোরআন সুন্নার বিকল্প কোনো পথ নাই। দেখুন, সরকার পরিবর্তিত হয়েছে, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, অনেকেই মনে করছেন যে খেলাফত বা ইসলাম বোধহয় কায়েম হয়ে গেছে। প্রকৃত অর্থে যদি আমরা মুসলমান দাবি করে থাকি, তাহলে শরীয়তে ইসলামের সকল বিধিবিধান হাসি মুখে মেনে নিতে হবে। এক্ষেত্রে কারো কোনো আপত্তি চলবে না, আপত্তি চলবে না। যেমন জনৈক ভদ্রলোক কিছুদিন আগে বলেছেন যে আমি দেশে শান্তি চাই, সুশৃঙ্খলা চাই, তবে আমি ধর্মীয় রাজনীতি চাই না। কারণ তিনি বললেন যে ধর্মীয় রাজনীতি করতে গেলে মানুষদেরকে মানুষের ইমোশন নিয়ে নাকি খেলা করা হয়। আপনারা কি মনে করেন, ধর্মীয় রাজনীতি করলে মানুষের ইমোশন নিয়ে খেলা করা হয়? মূল বিষয়টা হচ্ছে, একটা হচ্ছে ধর্মের নামে রাজনীতি, আরেকটা হচ্ছে ধর্মীয় রাজনীতি, দুটো কি এক জিনিস? ধর্মের নামে রাজনীতি কারা করেছে? যারা সারা বছর নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, পলকাল নাই, নির্বাচন আসলেই মাথায় টুপি দিয়েছে, সাদা জামা একটা পরে একেবারে মেহরাবের সামনে দাঁড়ি, ইমাম সাহেবের সামনে ইমাম সাহেবকে পাশে বসিয়ে রেখে রাজনৈতিক মার্কা দিয়ে বক্তব্য দেওয়া শুরু করেছে, কথা বলতে হবে ঠিক কিনা বলে? এটা হচ্ছে ধর্মের নামে রাজনীতি। এটার নাম কি? ধর্মের নামে রাজনীতি। আর এই কাজটা আলেমরা কখনোই করে না, আর এটা আলেমরা কখনো বলেও না এই ধরনের রাজনীতি করতে। একটি সুন্দর সমাজ বিনির্মাণের ক্ষেত্রে আমাকে বিশ্বাস করতে হবে আমার রব, আমার আল্লাহ কোরআন নাজিল করে যে সংবিধান আমাদেরকে দিয়েছেন, আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা অঙ্গনে আল্লাহর দেওয়া জীবন বিধান মান্য করতে হবে, কার্যকর করতে হবে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে, সকল ক্ষেত্রে ইসলামের দরকার আছে না? একথা খুব ভালো করে মনে রাখতে হবে। অনেক লোকেরা কথা বলতে গিয়ে কথা গুলিয়ে ফেলেন যে সকল ধর্মের সমান অধিকার, একথা কি সত্য? এ কথাটা ভুল। সত্য এবং মিথ্যার অধিকার কি কখনো সমান হতে পারে? আপনি ন্যায্য অধিকার বলতে পারেন, সকল ধর্মের ন্যায্য অধিকার এটা প্রদান করা হবে, সমান অধিকার নয়। পৃথিবীতে কোথাও কেউ কারো সমান হয় না। যেমন খতিব সাহেব আর ইমাম সাহেব আর মুক্তাদি মুসল্লি, অধিকার কি সমান? শিক্ষক এবং ছাত্র, অধিকার সমান? স্বামী এবং স্ত্রী, অধিকার সমান? বাবা এবং ছেলে, অধিকার সমান? এত ক্ষেত্রে যদি বুঝতে পারেন যে কোনো ক্ষেত্রেই অধিকার সমান হতে পারে না। বড় ভাই ছোট ভাই অধিকার সমান? বসার জায়গা পেলে কি করবেন আপনারা? একটি মাত্র চেয়ার আছে, কাকে আগায় দিবেন, যিনি বড়, নাকি বলবেন সমান অধিকার? না, সমান অধিকার নয়, ন্যায্য অধিকার। কে এটার পাওনাদার? যেমন ইমাম নির্বাচন করার ক্ষেত্রে ফিকহের কিতাবের মধ্যে যে মূল নীতিগুলো আছে, কাকে আপনি ইমাম বানাবেন? আকরাহুম কিতাবান, যিনি খুব সুন্দর কোরআন তেলাওয়াত করতে জানেন, ভালো কারি, যিনি প্রাধান্য দিবেন কিভাবে? আকবারুহুম সিন্নান, বয়সের দিক থেকে প্রাধান্য দিবেন, এরপরে সৌন্দর্যতার দিক থেকে প্রাধান্য দিবেন, মৌলিক ইলম থাকার পরে এরপরে তাকে বয়সের দিক থেকে তাকে প্রাধান্য দেওয়া, ইলমের দিক থেকে তাকে প্রাধান্য দিয়ে দেওয়া, এর মানে সমানভাবে আপনি কাউকে রাখতে পারবেন না। কোরআন সুন্নায় পৃথিবীর কোনো ব্যক্তিকে আল্লাহ পাক সমান অধিকারের কথা বলেন নাই। আজকে সমাজ যারা বলে নারী এবং পুরুষের সমান অধিকার, এরা মিথ্যাবাদী।
কথা বলতে হবে, ঠিক কিনা? এরা যদি এরা কি যদি বলুন, এরা মিথ্যাবাদী, এরা প্রতারক। সমান অধিকারের কথা বলে নারীদেরকে রাস্তায় নামিয়ে ওরা বেহায়াপনা অশ্লীলতা উস্কে দিতে চায়। নারী পুরুষের পুরুষ কোনোদিন সমান হতে পারে না। ন্যায্য অধিকার, ইসলাম কোনো কোনো ক্ষেত্রে নারীকে বেশি প্রাধান্য দিয়েছে, সুবহানাল্লাহ বলে, কোনো কোনো ক্ষেত্রে পুরুষকে দিয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে নারীকে বেশি প্রাধান্য দিয়েছে। যেমন কোরআন সুন্নায় কোথাও এ কথা লেখা নাই যে বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে সন্তানের জান্নাত, চিল্লা করেন সুবহানাল্লাহ। এখানে প্রাধান্য কাকে দেওয়া হয়েছে? নারীদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। এমন কি আপনি নারী পুরুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সেটা হচ্ছে বিবাহ শাদী, এই বিবাহের ক্ষেত্রে আপনি সর্বপ্রথম পুরুষের কাছ থেকে ইজিন নিতে যাবেন না, ইজিন আনবেন কার কাছ থেকে? নারীর কাছ থেকে, সুবহানাল্লাহ বলে। এই যে যখন শরীয়ত হয় বলা হয় ইজিন নিয়ে আসেন কার কাছ থেকে? আগে কার কাছ থেকে? আগে মেয়ের কাছ থেকে নিয়ে আসে, সুবহানাল্লাহ বলে। এখানেও নারীকে এগিয়ে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে তার পছন্দের বাহিরে সে যদি না করে দেয় তাহলে এই পাত্রের সাথে তুমি তাকে বিবাহ দেবে না। তাকে পছন্দ করার পরিপূর্ণ হক ইসলাম তাকে দান করেছে। সাহাবী প্রশ্ন করলেন, মান আবারু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, পৃথিবীতে কত শ্রেণীর মানুষ আছে, কত প্রকারের কত জাতের মানুষ আছে, এর মধ্যে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার হকদার কে? আমি কার সাথে সবচেয়ে ভালো আচরণ করব? আল্লাহর হাবিব বলেন নাই ইমাম আকাম, তোর ইমাম সাহেবের সাথে, খতিব আকার তোমার খতিব সাহেবের সাথে, মাদ্রাসার মুফতি মুহাদ্দিস কিংবা তোমার পীর সাহেবের সাথে, এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও বলেন নাই যে আবাকা তোমার বাবার সাথে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন জবাবে বললেন, উম্মাকা, পৃথিবীর মধ্যে যত শ্রেণী পেশার মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে সবচাইতে উত্তম ব্যবহার করবে তুমি তোমার মায়ের সাথে। প্রাধান্য পুরুষ পেল না নারী পেল? এখন আপনি যদি বলেন পাগলের মতো, না না আমি সব মানি না, সমান অধিকার চলবে? যদি বলেন চলবে, আর এটা তো যুক্তিতেও আসে না, এটা তো বাস্তবতায় আসেই না, যুক্তিতেও আসে না। ধরেন আপনার দুটা ছেলে, একটা ছেলের বয়স 6 মাস, একটা ছেলের বয়স হচ্ছে 12 বছর। এখন আপনি কি বলেন এই দুই ছেলের সমান অধিকার করবেন? সমান অধিকার যদি হয় তাহলে সকালবেলা নাস্তা খাওয়ার সময় এর পরোটা ডিম ভাজি খাওয়াইছেন, যার বয়স 6 মাস এরও তো পরোটা ডিম ভাজি খাওয়াইতে হবে, কথা বলেন? কারণ আপনি তো বলেছেন সমান অধিকার, আপনি তো বলেন নাই ন্যায্য, আপনি কি বলেছেন? সমান বলেছেন। এরপর আপনি কি বললেন? আপনি যে সমান চাচ্ছেন, তো এই ছেলে যে 10-12 বছর বয়স হয়ে গেছে, ও তো একাকি বাথরুমে গোসল করে, তা আপনার 6 মাসের বাচ্চাটাকে আপনি বাথরুমে একা পাঠাই দিয়া সমান অধিকার দিয়া বাথরুমে আটকাই দিয়েন, কি চলবে? কারণ কি বলবেন যে না 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 এগুলো তো ভুল কথা, বলতে হবে ন্যায্য অধিকার। আপনাকে আর একটা কথা বলি, একজন পুরুষ আর নারী কি করে সমান হতে পারে? এটা কত ধরনের একটা ফাহেশা কথা, কেমন একটা বাজে কথা, কেমন অমূলক কথা, শুনতে খুব মিষ্টি শোনা যায় যে তারা নারী, কত নারী বান্ধব, নারীদের পক্ষে কত কথা বলেন তারা, কত নারীদের উপকার করেন, নারীদের কর্মসংস্থানের কথা বলেন, মিছিল মিটিংয়ের কথা বলেন। আচ্ছা প্রিয় ভাইয়েরা আপনারা বলুন তো, একটা পুরুষ রাগে গুসায় ক্ষোভে যা আন্দোলন করতে গিয়ে লোকেরা তাকে জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলেছে, একটা নারী যদি সমান অধিকার নিয়ে রাস্তায় নামে তাহলে তাকে লাঞ্ছনা অপমান সহ্য করা ছাড়া আর কোনো উপায় আছে? আর চিৎকার দিয়ে বলুন আছে? এরপরে পাবলিক টয়লেট, আপনি বললেন নারী পুরুষ সমান অধিকার, পেশাবখানার মধ্যে নারীদের জন্য আলাদা ভাগ থাকে, পুরুষের জন্য ভাগ থাকে, আপনি সমান করতে গেলে কোনো বিভাজন থাকবে না, সব ভেঙে সমান বানাই ফেলতে হবে, এতে কি নারীদের ইজ্জত থাকবে? এর মানে আমি হাতে গোনা কয়েকটা এক্সাম্পল দিয়েছি,
এরকম এক্সাম্পল দিতে গেলে পুরা জুমার বয়নি যাবে। শুধু এ কথা বুঝিয়ে দিয়েছি, নারী আর পুরুষ কোনদিন সমান হতে পারে না। এবার নারী পুরুষের কথা বাদ দিয়ে দেন, পুরুষও পুরুষের সমান হতে পারে না। সব পুরুষই সব পুরুষের সমান হবে? বড় ভাইয়ের মর্যাদা ছোট ভাইয়ের মর্যাদা এক নয়। যিনি বড় হবেন তার ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন শুনেন, হুজুর বলেছেন, মাল্লাম ইয়ারহামু সগীরনা ওয়ালাম ইউয়াক্কির কাবীরনা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি আমার ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান দেয় না, সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত নই। বড়কে দিতে হবে সম্মান, ছোটকে দিতে হবে স্নেহ ভালোবাসা। আল্লাহু আকবার। আবার এই বাচ্চারা যখন ভালোবাসার পাওয়ার হকদার থাকে, ছোট থাকে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইনসাফ করেছেন আগে বলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী একদিন বসে আছেন সাহাবাদের মজমার মধ্যে, এমন সময় আনসারী একজন সাহাবি হুজুরের মজলিসে এসে হাজির হলেন, সাথে তার ছোট্ট একটা নাবালক বাচ্চা নিয়ে আসলেন, ছেলে বাচ্চা। বাচ্চা আসার পরে তিনি যখন বসলেন, ওই বাচ্চাটাকে ওই সাহাবি কোলের মধ্যে বসালেন, গালে মুখে চুমা খায়া কোলের মধ্যে বসিয়ে রাখলেন, ছেলে বাচ্চা। কিছু সময়ের পরে আনসারি সাহাবির আরেকটা ছোট্ট বাচ্চা এসেছে, এটা হলো মেয়ে বাচ্চা। ওই মেয়ে বাচ্চাকে তিনি কুলেও নিলেন না, চুমাও খাইলেন না, সামনে পাশাপাশি এমনি বসায় দিলেন। রহমতের নবী, মায়ার নবী, শত ব্যস্ততার মধ্যেও এই দৃশ্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখকে আড়াল করতে পারে নাই। হুজুর সাহাবিদের সামনে তাকে বলে ফেললেন, হাল্লা সাওয়াইতা বাইনাহুমা। কি ব্যাপার? ছেলে যখন আসছে, ছেলের গালের মধ্যে চুমা খেয়েছো, কুলের মধ্যে বসিয়েছো, ছেলে তোমার, এই মেয়েটা কার? হুজুর, এই মেয়েটা তো আমার মেয়ে। তো তুমি কি করলে? তুমি তাকে সামনে এমনি বসিয়ে দিলে, একটা চুমাও দিলে না, একটু কুলেও নিলে না, এই কাজটা কেন করলে? ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর। ওয়াদিলু ফি আবনাইকুম, সন্তানদের মধ্যে ব্যালেন্স রক্ষা করো, সন্তানদের মধ্যে ভার সাম্য বজায় রাখো, চিল্লায় কোন আল্লাহু আকবার। ওয়াদিলু ফি আবনাইকুম, সন্তানদের মধ্যে ভার সাম্য বজায় রাখো, একজনকে একেবারে আদায় আদর আদর করে মাথায় তুলবে, আরেকজনকে চুমা দিবে না, এটা যেন না হয়। চিন্তা করা যায় কেমন ইনসাফ ভিত্তিক সমাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনির্মাণ করতে সক্ষম হয়েছিলেন, যার সান্নিধ্যে এ মানুষগুলো এসে এক একটা এমন রত্নে পরিণত হয়েছিলেন। হুজুর নিজে বলেছেন, আসহাবি কানজুম, আমার সাহাবীরা আসমানের নক্ষত্র সমতুল। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য সাহাবি বললেন, মান আবারু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, কোন ব্যক্তির সাথে সর্বোত্তম ভালো আচরণ করব? নবীজি বললেন, তোমার মায়ের সাথে। সাহাবি বললেন, সুম্মা মান, তারপরে কার সাথে? হুজুর বললেন, উম্মাকা, তারপরেও তোমার মায়ের সাথে। আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, তারপরে কে? তৃতীয়বারে বললেন, তারপরেও বললেন, উম্মাকা, তোমার মায়ের সাথে। চতুর্থবারে বললেন, সুম্মা মান, তারপরে কে? হুজুর বললেন, সুম্মা বাদ, এরপরে তোমার বাবার সাথে। আল্লাহু আকবার। এখন আপনারা বলেন, নারী পুরুষ সমান অধিকার? এই ক্ষেত্রে আল্লাহ রসুল নারীকে দিয়েছে অগ্রাধিকার। আল্লাহু আকবার। এই জন্য সকল ক্ষেত্রে সমান অধিকার চাইতে নাই। আল্লাহ পাক ইনসাফ ভিত্তিক জীবন ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়েছেন, আর কোরআনে ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়ারাদীতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিন, তোমাদের জীবন ব্যবস্থা আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আমার নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিলাম। ওয়ারাদীতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে, ধর্ম হিসেবে ইসলামকে আমি আল্লাহ মনোনীত করে নিলাম।
আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহর কাছে পছন্দের ধর্মের নাম কি, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি, আল্লাহর কাছে কমপ্লিট ধর্মের নাম কি। ইসলামে যা আছে সকল বিধান হাসি মুখে যদি মেনে নিতে না পারেন, ওই সুশীলের কথায় বলতে গিয়ে এতগুলো কথা বলেছি। সুশীল বলেছে, আমি সব বিশ্বাস করি কিন্তু ধর্মীয় রাজনীতি বিশ্বাস করি না, চিৎকার দিয়া কন্যা জুবিল্লা। যদি কোনো মুসলমান এই কথা বলে আমি ধর্মীয় রাজনীতি বিশ্বাস করি না, ওর ঈমান থাকবে না? আরো চিৎকার দিয়ে বলেন না। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি নাজিলকৃত কিতাবের কিছু অংশের উপর ঈমান আনবে আবার কিছু অংশ তোমরা অস্বীকার করবে? এই যদি হয় তোমাদের কারো অবস্থা, মনে রেখো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নাজিলকৃত কিতাবের কিছু অংশ ঈমান আনবে আর কিছু অংশ করবে অস্বীকার। তোমাদের মধ্যকার কোনো ব্যক্তি যদি এমন কাজটা করে, কিছু অংশ স্বীকার করে আর কিছু অংশ অস্বীকার করে, তাহলে ফামা জাযা উমা ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার তার শাস্তি হচ্ছে এই পৃথিবীতে লাঞ্ছনা গঞ্জনা অপমান তাকে পেয়ে বসবে। এমন লাঞ্ছনা এমন গঞ্জনা তাকে পেয়ে বসবে, একেবারে যত সম্মানিত ব্যক্তি হোক না কেন, সেই ব্যক্তি তার সম্মান রক্ষা করতে পারবে না। আমরা মুসলমান, আমরা কোরআনের খেলাফত দেখতে চাই, কোরআনের শাসন ব্যবস্থা দেখতে চান, কারা কারা হাত তোলেন? ইনশাল্লাহ বলেন, আর জোরে বলতে হবে ইনশাল্লাহ। আগামীর দেশ ইসলামের দেশ হবে, আগামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। হাত নামান, তাহলে সুফল পাবেন। এই যে হাজার হাজার কোটি টাকা বিদেশ চলে গেছে, এগুলো বন্ধ হবে না। দেখবেন যে এক দল চান্দাবাজ চলে গেছে, আরেক দল চান্দাবাজ ফিরে আসছে। ইতোমধ্যে কিন্তু গোটা বাংলাদেশে এই চান্দাবাজের মোটামুটি আচরণ অনেকেই দেখেছেন, বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে এক দল চান্দাবাজ গেছে, আরেক দল চান্দাবাজ এসেছে। আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, চান্দাবাজদেরকে রক্তের বিনিময়ে বিদায় করেছি, নতুন কোনো চান্দাবাজ আমরা দেখতে চাই না। যদি আপনারা আবার নতুন করে চান্দাবাজি করতে চান, আপনাদেরকে মোকাবেলা করার জন্য এদেশের ছাত্র সমাজ থেকে শুরু করে, আলেম ওলামা থেকে শুরু করে, এদেশের সুশীল সভ্য সমাজ থেকে শুরু করে, সর্বস্তরের মানুষ রক্ত দিয়ে আবারও চান্দাবাজ থেকে দেশকে মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ। আমরা ইসলামী খেলাফত চাই ইনশাআল্লাহ বলেন। আগামীতে সৎ পরায়ণ, ন্যায় পরায়ণ, একনিষ্ঠ, নামাজি, আল্লাহ ভীরু, খুদা ভীরু মানুষকে জাতীয় সংসদে পাঠাবে। আলেমদের সাথে বিয়াদুবি করে এরকম লোক সমাজে আছে না? এমন কোন নেতার পেছনে দৌড়ানো যাবে না। আলেমদেরকে রেসপেক্ট করে, সম্মান করে, তাদের পেছনে হাঁটতে হবে। যত দাম্ভিকতা দেখানো হোক না কেন, আলেমদের সাথে বিয়াদুবি যারাই করবে, মুসলমান তাদেরকেই বয়কট করতে হবে। এই জালেমগুলো বিগত জীবনে এই মসজিদের মেহরাবগুলোকে তারা দখল করে ফেলেছিল, ঠিক কিনা বলেন? হদিফ সাহেবদেরকে বসে বলতো, হুজুর রাজনৈতিক ওয়াজ করেন না, ব্যাস হুজুর ইষ্ট। এরপরে তিনি মাইক ধরতেন, ধরেই বলতেন, আমাদের অমুকের পিতা, তমুকের পিতা, উনি হ্যান করেন গে, ট্যান করেন গে, লাঠি কান্দার মুগুর ভরেন গে। আলেমকে স্টপ করিয়ে দিয়ে জালেম তার মিথ্যা প্রভাগান্ডাগুলো এই মেহরাবের মধ্যে বসে বসে উটা বাংলাদেশের মসজিদের মিম্বারগুলো, মেহরাবগুলো জালেমরা দখল করে ফেলে দিয়েছে। যার জন্য হক কথা আলেমরা বলতে পারে নাই, আমরা এই মেহরাবের মধ্যে আর কোনো জালেমদেরকে ঢুকতে দেব না। আপনারা মুসল্লিরা ঐক্যবদ্ধ থাকতে হবে, আপনারা মুসল্লিরা যদি ঐক্যবদ্ধ থাকেন, কারো বাবার সাহসটা এই মিম্বার নিয়ে এসে নেমে গেলবে। আপনারা কি ঐক্যবদ্ধ থাকতে পারবেন ইনশাল্লাহ? কারা কারা পারবেন আমি দোহার দেখতে চাই।
কারা কারা পারবেন? ঐক্যবদ্ধ হয়ে থাকেন ইনশাল্লাহ, কোন জালেম এই মেহেলাবে এসে মিথ্যা কথা বলতে পারবে না, আলেমদের সাথে বিয়াদবি করতে পারবে না ইনশাআল্লাহ। সৎ নেতৃত্ব আমরা সামনে এই জাতিকে উপহার দেব আমরা বলি ইনশাআল্লাহ। হাত নামা, কেন দেব বলি আপনাদের, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। ইসলামের মধ্যে কি নাই যদি আপনি বিচার কার্য পরিচালনা করতে চান, চুরি করলে কি শাস্তি দেবেন ইসলাম বলে দিয়েছে, ডাকাতি করলে কি শাস্তি দেবেন তাও বলে দিয়েছে, খুন করলে কি শাস্তি দেবেন ইসলাম তাও বলে দিয়েছে, ব্যবসা বাণিজ্য করার সময় ওজনে আপনি কম দিতে পারবেন না, খাদ্যে ভেজাল দিতে পারবেন না ইসলাম বলে দিয়েছে, এমন কি একটা নারী যদি রাস্তায় চলে আচরণ কেমন হবে ইসলাম বলে দিয়েছে, একজন পুরুষ স্বর্ণের ব্যবসা করে ব্যবসা কেমন হবে ইসলাম বলে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমাদেরকে দান করেছেন। কোরআন বলে, فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا। যেই ব্যক্তি আমি আল্লাহ এবং আমার রাসূলের আনুগত্য করবে, فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ, ওই সমস্ত ব্যক্তিরা থাকবে আমার নিয়ামত প্রাপ্ত ওই সমস্ত ব্যক্তি, অর্থাৎ মিনান নাবিয়িন নবীগণ, সিদ্দিকীন সিদ্দিকীনগণ, সুহাদা শহীদগণ, ও সালেহীন নেককার বান্দাদের সাথে তাদের হাসর হবে যারা এই দুনিয়াতে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে চলবে। জোরে কন সুবহানাল্লাহ। জীবনের সকল ক্ষেত্রে ইসলাম মানলে শান্তি আছে না নাই? জোরে বলে। আজকে এসালম গ্রুপের টাকা কোথায় চলে গেল? সালমান এফ রহমান সব বলে দিয়েছে, ঠিক কিনা বলেন? সব পত্রিকাতে গতকাল দেখেছি অর্ধেক টাকা চলে গেছে তথাকথিত নমরুদের অ্যাকাউন্ট, ঠিক কিনা বলেন? এভাবে দেশ একের পর একটা নমরুদ জন্ম নেবে যদি ইসলাম না থাকে, স্বচ্ছতা যদি থাকে, আল্লাহর কাছে যদি বিচার ব্যবস্থার মধ্যে জবাব দিতে হবে এই চিন্তা যদি মাথায় না থাকে, চুরি করতে তো সমস্যা নাই, ঠিক কিনা বলেন? কত টাকা লাগে মানুষের, কত টাকা লাগে মানুষের। আমি ছোট্ট একটা ঘটনা বলেই খুতবা শেষ করব ইনশাআল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমানদের খলিফারা কেমন ছিল, ইসলামী খেলাফত আমরা কেন চাই? বারবার যে বলি খেলাফত লাগবে, খেলাফতের প্রয়োজন আছে না নাই, কেন বলি? আমরা চাই শোষণ মুক্ত সমাজ ব্যবস্থা, আমরা চাই জুলুম মুক্ত সমাজ ব্যবস্থা, আমরা চাই জেনা বেবিচার মুক্ত সমাজ ব্যবস্থা, আমরা চাই ধর্ষণ মুক্ত সমাজ ব্যবস্থা, ঠিক কিনা? এগুলোই তো আমরা চাই। এটা কিভাবে বাস্তবায়িত হয়, এর ফর্মুলাটা কে দেবে? কোন সুদখোরে দেবে? কোন ঘুষখোর দেবে? কোন মিথ্যা বাড়ি দেবে? ফর্মুলা কে দেবেন? ফর্মুলা কে দেবে? ফর্মুলা দেবে আল্লাহ, বাস্তবায়ন করবে বান্দা, ঠিক কিনা? এই যে কোরআন ফর্মুলা দিয়ে দিয়েছে, দেখুন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, তিনি পিঠা খেতে পছন্দ করতেন, তো তার স্ত্রী আব্দুল্লাহর মা কিছু পিঠা তার সামনে এনে উপহার দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আব্দুল্লাহর মা, রাষ্ট্রের যে অবস্থা আর রাষ্ট্রের কোষাগার থেকে আমাকে যে আটা গম দেওয়া হয়, ওই আটা গম দিয়ে তো পিঠা বানানো সম্ভব না, তুমি পিঠা পাইলে কই? কেউ হাদিয়া দিয়েছে নাকি বলে না দেয় নাই? হাদিয়া যেহেতু দেয় নাই, পিঠাও আমার দ্বারা রান্না করা সম্ভব না, কেউ ঘুষ দিয়েছে নাকি? বলে আপনাকে ঘুষ দিবে এই সাহস পৃথিবীতে কারো আছে নাকি? সুবহানাল্লাহ। একজন স্ত্রী তার স্বামীকে বলে আপনাকে ঘুষ দেবে, ঘুষের প্রস্তাবনাও করবে, চিন্তাও করবে, এমন সাহস কি দুনিয়াতে কারো আছে? কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, যে রাস্তায় ওমর হাঁটে সেই রাস্তায় শয়তানও হাঁটে, ভয়ে শয়তান দূরে দূরে চলে যায়, ওমরের সামনে যাওয়া যাবে না। আর আপনারা দেবে ঘুষ? সম্ভব নয়। তাহলে পাইলা কই বলো? বলে ইতিহাস শোনেন,
রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনার জন্য যে বরাদ্দকৃত আটা আছে, প্রতিদিন ওই আটা থেকে আমি 100 টাক আটা বিগত 6 মাস ধরে জমিয়েছি। 600 টাক প্রতিদিন 100 টাক করে জমাতে 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 6 মাস যাবত জমিয়েছি। এই আটাটা আমি রিজার্ভ করেছি, এরপরে আপনার জন্য বানিয়েছি। এর মানে আপনি 100% হালাল খাচ্ছেন, কোনো অসুবিধা নাই, আপনি খান। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে রাষ্ট্রীয় কোষাগারের থেকে এগুলো আমাকে দিয়েছে বলে, হ্যাঁ এটা আপনার জন্য বরাদ্দকৃত যে আটা গম ছিল এটা দিয়ে বানিয়ে দিয়েছে। তিনি বলেন, আবদুল্লাহ রামা, আমি এই পিঠা খাবো না, খেতে পারবো না, তুমি পিঠাগুলো গরিব মিসকিনদেরকে দান করে দাও। তার কারণ ইরাকের ফুরাত নদীর তীর পর্যন্ত আল্লাহ পাক আমার খেলাফত বিস্তৃত করে দিয়েছেন। আমি জানি না ইরাকের ফুরাত নদীর তীর পর্যন্ত যত মানুষ আছে ওই মানুষদের পেটে আমি মুখে কি এই খাবার পৌঁছে দিতে পারবো নাকি, সবাই পিঠা খেতে পারবে না, কিন্তু আমি খলিফা হওয়ার সুবাদে এতটুকুন পিঠা আমি খেলাম, কেয়ামতের ময়দানে আমার দেশের মানুষ যদি আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করে, আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করে যদি বলে উনি খলিফা হওয়ার সুবাদে একটু পিঠা বেশি খেয়েছিল, আমরা সাধারণ জনগণ খেতে পারি নাই, আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে, আমি এটা পারবো না। ও আবদুল্লাহর মা, পিঠাগুলা তুমি যত ফকির মিসকিন আছে গরিব অসহায় মানুষদের মাঝে বন্টন করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এখানেই তো তিনি শেষ করেন নাই, এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের কোষাগারে নিয়োজিত দায়িত্বশীল সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, শোনো, আমার স্ত্রী প্রমাণ করে দিয়েছে তোমরা যে আটা আমার জন্য বরাদ্দ করেছো 100 টাক কম দিলেও আমার সংসার চলে, এটা আমার স্ত্রী প্রমাণ করেছে, প্রতিদিন 100 টাক কমিয়েছে, এর মানে 100টা না হলেও আমার সংসার চলে, এটা বেশি যে আসছে, আজকের পর থেকে আমার জন্য নির্ধারিত যে অঙ্ক ছিল এখান থেকে 100টা কমাই দিব। এই হচ্ছে মুসলিম খলিফা, এই হচ্ছে ইসলামের খলিফা। আমরা এমন একটা সুনারী সমাজ যদি এদেশে দেখতে চায়, আমরা কেন এই স্বপ্ন দেখতে পারি না বলেন, কেন পারবো না? 90 থেকে 95 ভাগ মুসলমান বিশ্বাস করে কোরআন সত্য, আল্লাহ সত্য, আলামে বারজাক আছে, কবর আছে, তুলসিরাত আছে, মিজান আছে, ময়দানে মাহশার আছে, এত কিছু আছে, এগুলাকে আমরা বিশ্বাস করি না? জোরে বলেন, করি না? বিশ্বাস করার পরে এত মানুষ মুসলমান, এই মুসলমানের ঐক্যবদ্ধ স্বপ্ন যদি এটা হয় যে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো খেলাফত দেখতে চায়, এমন রাষ্ট্র পরিচালনা দেখতে চায়, গোটা বাংলাদেশ হবে গোটা বিশ্বের মধ্যে রোল মডেল রাষ্ট্র। কথা বলতে হবে ঠিক কিনা? রিজার্ভের কমতি দেখা দেবে না। আফগানিস্তান দৌড়ায় সামনে চলে যাচ্ছে, কেন? চুরি বন্ধ হয়ে গেছে, সুবহানাল্লাহ, ঘুষ বন্ধ হয়ে গেছে, আল্লাহু আকবার বলেন, দুর্নীতি বন্ধ হয়ে গেছে, জিনা ব্যভিচার বন্ধ হয়ে গেছে, আসমান থেকে আল্লাহ রহমত নাজিল হচ্ছে। সুতরাং আমরা ইনশাআল্লাহ এই দেশটাকে ঢেলে সাজাবো। ওদের দালালেরা যত ধরনের ষড়যন্ত্র করবে সব ধরনের ষড়যন্ত্র খুব সূক্ষ্মভাবে ঠান্ডা মাথায় মোকাবেলা করতে হবে, বলেন ইনশাআল্লাহ। সুতরাং আগামীতে সৎ মানুষদেরকে সামনের দিকে এগিয়ে দিতে হবে, আমরা পারবো না ইনশাআল্লাহ? আপনারা, আমি বলবো না কোনো দলের নাম আমি বলতে চাই না, আমি শুধু বলবো সৎ মানুষ, সে যে দলের থেকে হোক না কেন তাকে নামাজি হতে হবে। আমাদের বার্তা খুব স্পষ্ট, কে কোন দল থেকে নির্বাচন করবেন তার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমরা নামাজি ব্যক্তিদেরকে ছাড়া অন্য কাউকে গ্রহণ করব না। আমরা মসজিদমুখী মানুষ ছাড়া, আল্লাহমুখী মানুষ ছাড়া, আল্লাহর ভয় যাদের অন্তরে নাই এমন ব্যক্তির সাথে আমাদের সম্পর্ক নাই, এ কথা ঠিক কিনা বলে, এ কথাটা মনে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কবলা আল জুমআ 4 রাকাত সুন্নত নামাজ যারা আদায় করতে পারেননি মেহরবানি করে আদায় করেন।